হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে কোন ব্যাপারে আলোচনা করতে চাইছি। সেটা হচ্ছে আমাদের যে পর্ষদ সভাপতি আছে প্রাইমারি টেটে, প্রাইমারি বোর্ডের অর্থাৎ মানিক ভট্টাচার্য, তো উনি বলেছেন যে প্রশ্ন সম্পর্কে এবং রেজাল্ট সম্পর্কে বলেছেন, সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। সেটা হচ্ছে, দেখুন, প্রথমেই যে হেডলাইনটা ছিল সেটা হচ্ছে, প্রশ্ন খুব সোজা বা খুব কঠিন কোনোটাই করা হয়নি, আমরা পরীক্ষার ফল দ্রুত বের করতে বদ্ধপরিকর, মানিক ভট্টাচার্য। তাহলে উনি বলেছেন যে প্রশ্নটা কিন্তু খুব একটা কঠিন বা খুব একটা সহজ এরকম হয়নি, কিন্তু পরীক্ষার্থীদের বেশিরভাগ অংশই, যারা ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিয়েছেন, তারা কিন্তু বলছে যে প্রশ্ন কিন্তু প্রশ্নের মান খুব টাফ হয়েছে আর কি। তো অঙ্ক প্রশ্নটা সত্যি মোটামুটি টাফ ছিল, তো অন্যগুলো মডারেট, অর্থাৎ না কঠিন না সহজ এরকমই প্রশ্ন ছিল অনেক ক্যান্ডিডেট যা বলছেন, এবং প্রশ্নপত্র বিশ্লেষণ করে আমরাও যা দেখছি। তো সেক্ষেত্রে অঙ্কগুলো খুবই লেন্দি ছিল, যেটা ওই প্রাইমারির জন্য উপযুক্ত নয় বলেই আমার মনে হয়েছে, এবং বেশ কিছু ক্যান্ডিডেটদেরই তাই মনে হয়েছে। তো যাই হোক, উনি এটা বললেন, তা দেখা যাক বিস্তারিত উনি কি বলেছেন। তো দেখুন, প্রথমেই আছে যে প্রাথমিক টেট পরীক্ষা নির্বিঘ্নেই, প্রাথমিক টেট পরীক্ষা কিন্তু নির্বিঘ্নেই সম্পন্ন হলো, সমস্ত বাধা বিঘ্ন জয় করে পরীক্ষায় বসলেন চাকরি প্রার্থীরা। প্রশ্নপত্র বিচার করলে গণিতের অংশটি নিয়ে অনেকেরই আক্ষেপ রয়েছে, যে কথা আমি আগেই বললাম যে অঙ্কের ব্যাপারটা নিয়ে কিন্তু অনেকেরই আক্ষেপ রয়েছে, যেগুলো পড়তে গিয়েই অনেকটা সময় ব্যয় হয়েছে। তাছাড়া এনসিটি এর নিয়ম মেনে চলার কথা বললেও অনেক ক্ষেত্রে নিয়ম ঠিকভাবে মানা হয়নি বলে অভিযোগ করেছেন পরীক্ষার্থীরা। কাল থেকেই অভিযোগ আসছে যে নিয়ম ঠিকঠাক মানা হয়নি। তো এই বিষয়ে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি পিন্টু পাড়ুইয়ের দাবি। পিন্টু পাড়ুই কি বলেছেন দেখুন, যে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রশ্ন নাকি আইপিএস পরীক্ষায়, মানে উনি বলেছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রশ্ন নাকি আইপিএস পরীক্ষা তা বোঝা যায়নি, এই নিয়ে শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছি, না হলে আমরা আইনের দ্বারস্থ হব। তো উনি কিন্তু এক প্রকার হুঁশিয়ারি দিয়েছেন যে যদি শিক্ষামন্ত্রী এখানে হস্তক্ষেপ না করেন তাহলে আইনের দ্বারস্থ হবেন। যদিও পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য প্রশ্ন কঠিন বিষয়ে জানিয়েছেন, এবারে টেটের প্রশ্ন খুব কঠিনও করা হয়নি, আবার খুব সহজও করা হয়নি। তিনি বলেন, করোনার পরে একটি রাজ্যে এত বড় অফলাইন পরীক্ষা আর হয়নি, তা নির্বিঘ্ন হয়েছে, এটাই স্বস্তি। উনি এটা কিন্তু বলেছেন যে এটা নির্বিঘ্ন হয়েছে, এটাই ওনার কাছে স্বস্তির খবর। তিনি আরো বলেছেন কি বলেছেন তিনি আরো দেখুন, তিনি আরো বলেছেন যে আমরা পরীক্ষার ফল দ্রুত বের করতে বদ্ধপরিকর। খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টটা, যে যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষার ফল কিন্তু খুব দ্রুত বেরানোর জন্য, যে মানে দ্রুত যদি বার করতে চায়, তো সেক্ষেত্রে বাধা বিপত্তি তো অনেক রকম আছে, কিন্তু তবুও সভাপতি বলছেন যে আমরা কিন্তু দ্রুত ফলটা বার করার চেষ্টা করব। তো যাই হোক, নেক্সট কি আছে দেখুন, তবে নিয়োগ করা রাজ্য সরকারের হাতে, মানে যে নিয়োগটা করবে সেটা কিন্তু রাজ্য সরকারের হাতেই রয়েছে, মানে পর্ষদ রাজ্য সরকারের আন্ডারে, সেটা আপনারা সবাই জানেন। তো সেহেতু যা ডিসিশন কিন্তু রাজ্য সরকারই নেবে, রাজ্য সরকার এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা করবে, এটা যোগ্যতা অর্জনের পরীক্ষা, এরপর শূন্য পদ অনুযায়ী নিয়োগ করা হবে। তো এটা যোগ্যতা অনুযায়ী পরীক্ষা, এরপর শূন্য পদ অনুযায়ী কিন্তু নিয়োগ করা হবে। প্রশ্নপত্র ফাঁস প্রসঙ্গে পর্ষদ সভাপতি বলেন যে প্রশ্নপত্র লিক হয়েছে বলা হচ্ছে সেটি এ সিরিজের, এটাও একটা গুরুত্বপূর্ণ খবর। প্রশ্নপত্র ফাঁসের খবরও এসেছে যে অনেক জায়গায় প্রশ্ন হোয়াটসঅ্যাপে ঘোরাঘুরি করেছে আগে থেকে, তো সেটা কিন্তু এ সিরিজের কোশ্চেন, অনেক রকম কোশ্চেন হয়, এ বি সি ডি এরকম তিন চারটে সিরিজ হয়, তো সেই সিরিজের মধ্যে কিন্তু একটা সিরিজই হচ্ছে আগে থেকে বেরিয়ে গেছিল বলে বলছেন সভাপতি, নিজেই স্বীকার করেছেন যে এ সিরিজের প্রশ্ন কিন্তু পরীক্ষা হচ্ছে না, কিন্তু যে পরীক্ষাটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে অন্য পরীক্ষা, অন্য সিরিজের পরীক্ষা, এ সিরিজের প্রশ্নে পরীক্ষা হচ্ছে না, এটা গুজব, বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। সামনে বিধানসভা ভোট, রাজ্য রাজনীতিতে টেট একটা বড় হাতিয়ার বিরোধীদের, এই প্রেক্ষাপটেই এবার পরীক্ষা হলো। ভোটের আগে নিয়োগ প্রক্রিয়া কতটা এগোয় এখন সেদিকে তাকিয়ে চাকরি প্রার্থীরা। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের খবর, যে পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য তিনি ঠিক কি বলেছেন
এই 1 তারিখ অর্থাৎ এই এক সরি 31শে জানুয়ারির যে টেট পরীক্ষা সেই সম্পর্কে সেটা আমি আপনাদেরকে জানালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সঙ্গে থাকবেন।